মা, আমি সবকিছু জেনে গেছি। কি জানতে পেরেছো? এটাই যে ঋষি আর বাবা আজকাল এরকম কেন ব্যবহার করছেন। হে ভগবান, ও কি জানতে পেরেছে? বসো মা। অ্যাকচুয়ালি ওদের বিজনেস নিয়ে খুব টেনশন চলছে। একদিকে সব কাজ আটকে রয়েছে আর আর অন্যদিকে ব্যাংক লোন স্যাংশন করছে না। দেখো মা, ওদের বিজনেসের প্রবলেম ওরাই সামলে নেবে, তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না। এ কেমন কথা বলছো তুমি মা? এই প্রবলেমটা শুধু ওদের নয়, আমাদেরও, পুরো পরিবারের প্রবলেম। বরং আমি তো এটা ভাবছিলাম, ওদের এই প্রবলেম থেকে বের করার জন্য যদি আমার গয়নাও বিক্রি করতে হয়। না সুমি, এগুলো মনের মধ্যেও আনবে না, আর ভুলেও ওদের এই কথাটা বলবে না। সত্যি করে বলো সুমি, ঋষি কি তোমার গয়না চেয়েছে? না তো। কিন্তু মা, গয়না তো এই জন্যই হয় যাতে সেগুলো খারাপ সময়, প্রবলেমের সময় আমাদের কাজে লাগে। আমার কথাটা শোনো সুমি, তোমার গয়না কারোর হাতে দেবে না, যা কিছু হয়ে যাক। খাবার বাড়ছি, খেতে এসো। বাড়িতে এত বড় একটা সমস্যা চলছে, কিন্তু মা এরকম কেন বলছে? গয়না তো এই জন্যই হয় যাতে সেটা পরিবারের খারাপ সময়ে কাজে লাগানো যায়। বৌদি, আরে এটা তো আরো নোংরা হয়ে গেল। বৌদি, এইবারে কি করব? দাদা তো এই জামাটাই পরে যাবে বলেছিল। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি একটা কাজ করি, আমি এটা আবার ধুয়ে দিচ্ছি, তাও আবার ব্লিচ দিয়ে, দেখো একদম পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বৌদি, বাড়িতে তো ব্লিচ নেই। কোনো ব্যাপার না, আমি নিজে বাজারে গিয়ে নিয়ে আসছি, দেখো এই শার্টটা একদম নতুনের মতো লাগবে। সত্যি? হ্যাঁ একদম। আমি তো খামোখাই চিন্তা করছিলাম। আমি কিছুই বুঝতে পারছি না শর্মাবাবু, কি করব? এখন তো আমাদের কাছে বন্ধক রাখার মতো আর কিচ্ছু বাকি নেই। দেখুন, আমাদের সমস্ত বিজনেস, সমস্ত রেপুটেশনকে আপনিই বাঁচাতে পারেন, আমাদের শুধু একটু টাইম দিন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তবু যদি আপনি আমাদের একটু টাইম। চলো একটু খেয়ে নেবে। এখন খিদে পাইনি সুমি, তুমি গিয়ে খেয়ে নাও, আমি এক্ষুনি অফিসের জন্য বেরোতে হবে, একবার শেষ চেষ্টা করে দেখি। আশা তো রাখছি না, কিন্তু যদি কোনো মিরাকেল হয়ে যায়, হয়তো কোনো জায়গা থেকে টাকা পেলেও পেতে পারি। তাহলে ধরে নাও যে টাকার জোগাড় হয়ে গেছে। সুমি, এটা মজা করার সময় নয়। আরে বাবা, সেটা আমি জানি, যেটা মজা করার সময় নয় খাবার খাওয়ার সময়। আগে চলো খাবার খাও, তারপর আমি বলছি টাকার জোগাড় কি করে করা হবে। না, তুমি আগে বলো আমাকে যে এসব তুমি কি বলছো। আগে খাও, তারপর বলবো, চলো। প্রীতি বৌদি, আমি তোমাকে কোনো সাহায্য করব? দেখো বড় বৌদি, প্রতিবারের মতো পুরো খাবার বানানোর পর ছোট বৌদি এসেছে জিজ্ঞেস করতে। আমি এখানে আগেও এসেছিলাম জিজ্ঞাসা করতে, কিন্তু এখানে কেউ ছিলই না, তাহলে আমি কি করব? হ্যাঁ ঋতু, আসলে আমি একটু বাজারে গিয়েছিলাম শার্ট পরিষ্কার করার জন্য, প্লিজ আনতে। শুনেছো তুমি? আপাতত আমি মায়ের জন্য জল নিতে এসেছি, ওনার ওষুধের সময় হয়ে গেছে। আচ্ছা। Thank you.
এই দেখো, এই দিয়ে তোমার সম্পূর্ণ না হলেও কিছুটা কাজ তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ সুমি, কিন্তু কিন্তু না, আমি আমি এই গয়নাগুলো নিতে পারবো না। তোমার মম ড্যাড তোমাকে এই গয়নাগুলো কত ভালোবেসে দিয়েছে, আর ওনারা ওনারা কি ভাববেন? এটাই ভাববেন যে ওদের মেয়ে এই গয়নার সদ্ব্যবহারই করেছে। তুমি আমাকে আপন মনে করো তো? তাহলে ব্যাস, এই গয়নাগুলো রাখতেই হবে আমার দিব্যি। সুমি, এসব কি বলছো? তুমি আমাকে এসব বলে বাধ্য করছো, তাই না? চলো ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি এই গয়নাগুলোকে নিয়ে গিয়ে এগুলোর ভ্যালুয়েশন বের করছি। আসলে সুমি, তুমি তুমি যদি আজ না থাকতে আমি জানি না কি হতো আমার। থ্যাংক ইউ সো মাচ। আমি বলেছিলাম না ড্যাড যে সুমি নিজে এসে ওর গয়নাগুলো আমার হাতে দেবে? শার্টটা এখনো শুকোয়নি। কি হয়েছে? না না, ওই শার্টটা এখনো শুকোয়নি, ভেজা আছে, সেই জন্য আমি দেখছিলাম। হ্যাঁ, কারণ আজ পুরো বৃন্দাবনের মধ্যে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি এরকম কিচ্ছু হয়নি। আসলে স্বজনের হাত থেকে পড়ে জামাটা নোংরা হয়ে গিয়েছিল, তাই আমি এটাকে আবার ধুয়ে দিয়েছি। দিন, এখন আমি এটা প্রেস করে দিই, তাহলে এটা শুকিয়ে যাবে। ততক্ষণে আপনি হাত মুখ ধুয়ে নিন। আপনি আজ অনুষ্ঠান বাড়ি যাবেন না? হ্যাঁ প্রীতিদেবী, থ্যাংক ইউ, আপনি ধুয়েছেন। কিন্তু প্রীতিদেবী, আমি আমি প্রেস করে নেব, আপনি চিন্তা করছেন। না, প্রেস আমি করে দিচ্ছি, এক মিনিট। এই নিন এটা। এটা কিসের জন্য প্রীতিদেবী? এটা এই জন্য যে অনুষ্ঠান বাড়িতে খালি হাতে যেতে নেই। থ্যাংক ইউ, আমি এখন এটা প্রেস করে দিচ্ছি। দেখলে মা, তোমার বৌমা আমার জামা ধুয়ে দিয়েছে, ওটা ওটা প্রেস করতেও গেছে, আর আর এটা আমার প্রীতিদেবী।